সেখান থেকে তারা জিতেছিল। কিন্তু আমি বিশ্বাস করি যে ওই নির্বাচনের পরে নরেন্দ্র মোদীর সম্পূর্ণ তথ্য প্রচারিত হয়ে গেছে মানুষের মধ্যে। নরেন্দ্র মোদী একটা ভাতা দিয়ে মানুষকে সরকারে এসছেন, তার নন্দনদের থেকে জিএসটি থেকে ইছরে। এখন মানুষের যখন পেটের রুজির টান পড়েছে, মানুষের যখন দুর্বিষহ অবস্থা, যখন জিনিসপত্রের দাম হু করে বাড়ছে আর বারবার গ্যাসের দাম আর ডিজেলের দাম বাড়িয়ে প্রত্যেক জিনিসের দাম বাড়ছে, এটা মানুষের কাছে অসহ্য হয়ে যাচ্ছে। এবং প্রত্যেক জায়গায় যেভাবে ব্যাংকের টাকা একটা গ্রিপ করার চেষ্টা করা হচ্ছে, আজকে আপনার অর্জিত ধন আপনি ব্যাংকে রাখছেন, তাও আপনি সিকিউর নন, আপনি আপনার 1,00,000 টাকার বেশি।